মিষ্টি কুমড়া ভাজি, একেবারে সহজ একটি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হলাম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাবিয়াস কিচেন অ্যান্ড ব্লগে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আজকে আমি মিষ্টি কুমড়া ভাজি করে দেখাবো, যার জন্য আমি এখানে মিষ্টি কুমড়া, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। কিন্তু একেবারে সিম্পল একটা রেসিপি। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে মিষ্টি কুমড়া যে টুকরোগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আমি এখানে কোনো হলুদের গুঁড়ো বা কোনো মরিচের গুঁড়ো আর করেছি অ্যাড করব না, নর্মাল এভাবেই হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর আমি হালকা নাড়াচাড়া করে দেব যেন নিচ দিয়ে না লেগে যায়। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস, তৈরি হয়ে গেল আজকের গরম গরম মিষ্টি কুমড়া ভাজি। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।